হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর থাম্বনেল পিকচার দেখে আপনারা বুঝতে পেরেছেন ফ্রি ট্রেনিং দেওয়া হবে। অনলাইনে এবং অফলাইনে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন এবং আপনাদের একটা স্টাইপেন্ড দেওয়া হবে আপনাদের যখন ট্রেনিং চলাকালীন। তো কিভাবে আপনারা সেই অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনাদের সেই ট্রেনিংয়ে নিয়োগ করতে চলেছে এবং কিভাবে আপনারা স্টাইপেন্ড পাবেন এবং কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং কোন কোন পদের জন্য আপনারা ট্রেনিং করার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো দেখুন, এখানে ওয়ার্ল্ড রিলেশন ডট কমের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আপনাদের ফ্রিতে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে আপনাদের চাকরি দেওয়া হবে, কনফার্ম চাকরি দেওয়া হবে, তো সেটাই এখানে বলা হয়েছে। তো অবশ্যই আপনারা নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন, আমার ভিডিওর নিচে ওয়েবসাইট এবং এই নোটিশের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সম্পূর্ণটা দেখে শুনে পড়ে তারপরে আপনারা নিজেরা বুঝে তারপরেই অ্যাপ্লাই করবেন। বর্তমানে সমস্ত বিশ্বে স্বাস্থ্য পরিষেবায় বিপুল চাহিদা এবং অনলাইনে স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ ইন্টারনেট এবং কম্পিউটার প্রযুক্তি বিদ্যার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। ভারতবর্ষে প্রচুর যোগ্য ছেলের চাহিদা রয়েছে বা বাড়ছে, যারা এই ব্যবস্থাটি পরিচালনা করতে সক্ষম। তাই এই দফায় ওয়ার্ল্ড রিলেশন ডট কম 700 জন কর্মী প্রার্থীকে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। সাধারণ চাকরি প্রার্থীরা খুব সহজে পেয়ে যাবে যেতে পারেন এখানে। প্রশিক্ষণ শেষে একটি স্থায়ী এবং সম্মানজনক পদের চাকরি আপনাদের দেওয়া হবে। তো পড়াশোনার সাথে সাথে প্রশিক্ষণটি নিয়ে রাখলে ছাত্রছাত্রীরা একটি সুনিশ্চিত ভবিষ্যৎ গড়তে পারবেন। সাধারণ ছাত্রছাত্রীরা সফটওয়্যারটির রক্ষণাবেক্ষণ এবং অ্যাপ্লিকেশন সহায়ক হিসেবে চাকরিতে সুযোগ পাবেন এবং কারিগরি শিক্ষা এবং ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি যুক্ত হতে পারেন। সফটওয়্যারটির ডেভেলপমেন্ট এবং টেস্টিং এবং পারফরমেন্স মনিটাইজিং এর কাজে, যা মেনটেন্যান্সের দায়িত্বে রয়েছে তথ্য প্রযুক্তির সংস্থা সিস্টেম সলিউশন। তো এখানে যেটি বলা রয়েছে, এখানে আপনাদের একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, এখানে আপনাদের 700 জন লোক নেওয়া হবে ওয়ার্ল্ড রিলেশন ডট কমের তরফ থেকে, এখানে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। দেখুন, প্রশিক্ষণের বিষয়ক বস্তু মূলত আধুনিক কম্পিউটার শিক্ষা, কিছু গুরুত্বপূর্ণ বিষয়, ডিজিটাল প্যাটেন্ট রেকর্ড সংরক্ষণ যা ভারত সরকার ও রাজ্য সরকার দ্বারা নির্দেশিত, আংশিক ম্যানেজমেন্ট এবং অনলাইন হেলথ কেয়ার সফটওয়্যার HIMS এর ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের উপর প্রতিষ্ঠিত। তো এখানে যেটি বলা রয়েছে, এখানে আপনারা যারা আবেদন করবেন, এই যে ওয়ার্ল্ড রিলেশন যে ওয়েবসাইটটি, এটা একটি ভারত সরকারের স্বীকৃত, যেখানে সফটওয়্যারের নানান ধরনের রক্ষণাবেক্ষণের কাজ করা হয়, যেখানে আপনারা ট্রেনিং করতে পারবেন। তো দেখুন, প্রশিক্ষণের মেয়াদ, এখানে আপনাদের প্রশিক্ষণের মেয়াদ দেওয়া হয়েছে 3 মাস। তো 3 মাস আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে। আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন এবং যারা মাধ্যমিকের উপরে গ্র্যাজুয়েশন পাস করেছেন বা ডিপ্লোমা করেছেন, তারাও এখানে আবেদন করতে পারবেন। তো এখানে নিম্নতম আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং বয়সসীমা চাওয়া হচ্ছে এখানে আপনাদের 17 থেকে 39 বছরের মধ্যে আপনাকে হতে হবে, 17 বছরের নিচে হলে হবে না এবং 39 বছরের ওপরে হলেও হবে না, এর মধ্যে আপনাকে হতে হবে। এবং প্রার্থী বাছাই পদ্ধতি, প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে, এবং যোগ্য প্রার্থী লিখিত পরীক্ষার ন্যূনতম 50% সম্পূর্ণ বিনামূল্যে এবং নিকটবর্তী কেন্দ্র থেকে প্রশিক্ষণটি নিতে পারবেন। তো এখানে যেটি বলা রয়েছে, এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করবে এবং একটি পরীক্ষা হবে 50 নম্বরের, তাতে আপনারা যদি সিলেক্ট হন তাহলে আপনাদের নিকটবর্তী যে কোনো জায়গায় আপনারা এই প্রশিক্ষণটি নিতে পারবেন। পূর্ববর্তী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই প্রশিক্ষণটি নিতে পারবেন এবং যারা এখন লকডাউন অবস্থায় আপনারা রয়েছেন, তারা অবশ্যই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনারা প্রশিক্ষণটি নিতে পারবেন। প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি মাসিক সর্বাধিক আপনাদের 7,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাওয়ার সুযোগ পাবেন। তো আপনারা যারা এখানে ট্রেনিং করবেন, তো আপনাদের একটি স্টাইপেন্ড দেওয়া হবে, মাসে আপনাদের 7,000 টাকা করে দেওয়া হবে। তো এই স্টাইপেন্ড আপনারা সবাই পাবেন যারা ট্রেনিং করবেন। দেখুন, আবেদন করার পদ্ধতি, অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। আবেদন করার পর রেজিস্ট্রেশন স্লিপের এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, স্ক্যান কপি বা ক্যামেরায় তোলা ছবি এই মেলটিতে আপনাদের মেল করে দিতে হবে info@worldrelation.com। এই মেলটিতে আপনাদের
মেল করে দিতে হবে। অনলাইনে সরাসরি আবেদন করার জন্য আপনাদের www.worldrelation.com এর ক্যারিয়ার লিংকটি ব্যবহার করতে হবে। অবশ্যই এখানে যেটি বলা রয়েছে আবেদন পদ্ধতি, আপনারা চাইলে মেল করে, আপনারা এই মেইলে যদি আপনারা যে যে ডকুমেন্টস চাওয়া হয়েছে এখানে, আপনার সেই ডকুমেন্টস এখানে মেল করে দিতে পারেন, সেভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বা সরাসরি তাদের ওয়েবসাইট রয়েছে worldrelation.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো কীভাবে অ্যাপ্লাই করবেন আমি সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি, তাহলে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, আবেদন করার শেষ তারিখ 15 মে 2020। তো 15 মে আপনাদের আবেদন করার লাস্ট ডেট, এই ডেটের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের পদ্ধতি, আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনের প্রয়োজন মোবাইল নাম্বারটির মাধ্যমে আপনার নাম নথিভুক্ত রেজিস্ট্রেশন করা হবে এবং অ্যাডমিট কার্ড ইস্যুর সাথে আপনার মোবাইলে একটি SMS গ্রহণ করবেন। SMS-এর মধ্যে একটি লিংক দেওয়া থাকবে যার মাধ্যমে আপনি আপনার ইস্যু করা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এ বিষয়ে উল্লেখযোগ্য যে পরীক্ষার অ্যাডমিট কার্ড ভেন্যু এবং ডেট COVID-19 সলিউশনের উপর লক্ষ্য রেখে পরবর্তীকালে জানানো হবে। তো আপনাদের যে অ্যাডমিট কার্ড কবে কী দেওয়া হবে সেটা আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন সম্পূর্ণ ডিটেলস, এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন, যদি ফোনে আপনাদের SMS নাও আসে তো কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখাচ্ছি, তাহলে শেষ পর্যন্ত দেখুন। তারপর দেখুন, এখানে একটি হেল্প নাম্বার রয়েছে, তাদের এই হেল্প নাম্বারে ফোন করে আপনারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারেন। যদি চান এই হেল্প নাম্বারটি আপনারা ফোন করে জানতে পারেন, 8927245030, এই নাম্বারটিতে আপনারা ফোন করে জানতে পারেন। তো আপনারা অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে একটি অপশন পাবেন কেরিয়ার, এর উপরে আপনারা ক্লিক করুন। যখনই আপনি কেরিয়ার অপশনের উপরে ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম একটি ফর্ম শো করবে, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো দেখুন, এখানে সম্পূর্ণ প্রসেস দেওয়া রয়েছে, জেনারেল ইনফরমেশান, এখানে আপনার টাইটেল, তো এখানে আপনি ছেলে না মেয়ে, ছেলে হলে এখানে মিস্টার দিয়ে দেবেন এবং মেয়ে হলে মিসেস দিয়ে দেবেন, তো মিস্টারটা দিয়ে দেবেন। তারপরে আপনার নাম দিয়ে দেবেন, যে অ্যাপ্লিক্যান্ট আপনি যে অ্যাপ্লাই করবেন যার নামে বা যে করবেন তার নাম দিয়ে দেবেন। তারপরে একটি ইমেল আইডি এখানে দিয়ে দেবেন, তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে দেখুন, এখানে 3টি এক্সাম সিটি চুজ করতে বলেছে, যেখানে আপনার এক্সাম হবে বা এক্সামের সেন্টার হবে এখান থেকে আপনারা 3টি সিলেক্ট করে দেবেন আপনাদের মতো করে। তারপরে দেখুন পার্সোনাল ইনফরমেশান, এখানে আপনার গার্জিয়ান নাম দিতে হবে, আপনার যদি বাবা থাকে বাবার নাম দেবেন, যদি মা থাকে মায়ের নাম দেবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন, তারপরে এখানে আপনার জেন্ডার দিয়ে দেবেন, আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন, এখান থেকে আপনি হিন্দু না মুসলিম সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, খ্রিস্টান বৌদ্ধ জৈন যেটা হন, যেটা আপনার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ক্যাটাগরি, আপনি এখান থেকে SC ST OBC কিনা তো সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ন্যাশনালিটি আপনাদের এখানে দেওয়াই থাকবে, ইন্ডিয়ান। তারপরে দেখুন নিচে এ করে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে দেবেন, ফিল আপ করবেন, আপনার ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। তারপর পোস্ট অফিস দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, তারপর সিটি আপনি কোথায় বাস করেন সেটা এখানে দিয়ে দেবেন, তারপর স্টেট দিয়ে দেবেন কোন স্টেটে আপনি বাস করছেন, তারপর পিনকোড দিয়ে দেবেন, আপনার যে পোস্ট অফিসের যে পিনকোড সেই পিনকোডটি এখানে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে আপনার এডুকেশন ডিটেলস, এখানে আপনি মাধ্যমিক পাস করে থাকলে কোন সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দেবেন, কোন স্কুল সেটা দিয়ে দেবেন, কত পার্সেন্টেজ পেয়েছেন মাধ্যমিকে সেটা এগারো দিয়ে দেবেন। তো আপনাদের যাদের হাই কোয়ালিফিকেশান রয়েছে, গ্র্যাজুয়েশন পাস বা উচ্চ মাধ্যমিক পাস, সেই মতো করে আপনারা এখানে সম্পূর্ণটা ফিল আপ করে দেবেন স্টেপ বাই স্টেপ। দেওয়ার পর দেখুন কম্পিউটার নলেজ, এখানে একটি ইম্পর্টেন্ট কথা যে আপনার যদি কম্পিউটার নলেজ থেকে থাকে, আপনি যদি খুব ভালো কম্পিউটার জেনে থাকেন তাহলে গুড এখানে আপনারা টিক করবেন, আর যদি আপনাদের সিম্পল কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই মিডিয়াম এর উপরে ক্লিক করবেন, আর যদি আপনি কম্পিউটার না জানেন তাহলে এখানে নান করে দেবেন। দেওয়ার পরে আপনাকে এখানে টিক করে দেওয়ার পরে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে, আপনার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে আপনার ফোনে মেসেজ চলে আসবে এবং এইভাবে করে আপনারা অ্যাপ্লাই করে নিন। যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং বন্ধুদের শেয়ার করে দিন যারা এখনও এই ট্রেনিং সম্বন্ধে জানে না, এবং যদি আপনার একটুও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।